দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে হিমেল হাওয়া আর কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। নওগাঁয় গত এক সপ্তাহ যাবত সূর্যের দেখা নেই, গরম কাপড়ের অভাবে কষ্টে শীত নিবারণ করছে ছিন্নমূল মানুষ। আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে জনজীবনের শীতের প্রভাব আপনি কেমন দেখছেন? ফসলের কোনো ক্ষতি হচ্ছে কি? জি তানিয়া, আপনি যেমনটি বলছেন, আসলে দিনাজপুর সহ এই উত্তরাঞ্চলেই গত সপ্তাহ ধরেই কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রি এর মধ্যে কিন্তু তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। হিমেল বাতাস এবং কনকনে ঠান্ডার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকটাই বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু কাজের সন্ধানে বের হয়েছে, কিন্তু আসলে তারা কিন্তু কাজ তেমন পাচ্ছে না। এই লোকগুলা কিন্তু আসলে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এসেছে কাজের সন্ধানে। তারা বলছে যে এই কনকনা শীত অপেক্ষা করে তারা কাজের সন্ধানে এসেছে, কিন্তু কাজ না পেয়ে তারা অনেকে কিন্তু ফিরে যাচ্ছে ঘরে। এতে করে তাদের আসলে পরিবার পরিজন নিয়ে অনেকটাই বিপর্যস্তর মধ্যে রয়েছে। এদিকে মোটা কাপড়ের অভাব রয়েছে, তারা অনেকে কিন্তু এই কনকনে শীতের মধ্যে তারা জীবনযাপন করতে অনেকটাই ব্যাহত করছে। পাশাপাশি ফসলের আমরা দেখেছি যে গতকালকে দিনাজপুরের যে আলুর একটি মৌসুম চলছে, আলুর মৌসুমে কিন্তু অনেক আলু এই ঠান্ডাজনিত সমস্যার কারণে অনেক আলুর ক্ষেত মারা যাচ্ছে। এতে করে কৃষকেরা কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ইরি বড় মৌসুমের সিজন চলে আসছে, এখানে কিন্তু বীজ তোলার একটা বিষয় রয়েছে। বীজ তোলা কিন্তু অনেক কৃষক এই ঠান্ডার কারণে তাদের বীজ তোলা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে মাঠের পর্যায়ে কিন্তু বীজ তোলা অনেকটাই সাদা হয়ে গিয়ে তাদের বীজ তোলা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে এই শীত থেকে বাঁচার জন্য। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে মানুষ জনজীবনের পাশাপাশি এই অঞ্চলের যে গৃহপালিত পশু রয়েছে, বিশেষ করে গরু ছাগল, আমরা দেখেছি যে আসলে ঠান্ডার কারণে অনেক গরু ছাগল কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং কিছু গরু ছাগলকে বিভিন্ন রকমের যে বস্তা জাতীয় জিনিস বা অনেকে কাপড় চোপড় দিয়েও কিন্তু শীতজনিত এই শীত থেকে রক্ষা করার জন্য গৃহপালিত পশুদেরকে রক্ষা করার চেষ্টা করে। তবে আসলে এক কথায় শেষ, যে দিনাজপুরের এই অবস্থায় সন্ধ্যার পর থেকে যে শিশির যে এমন ভাবে পড়ে যে বৃষ্টির মতো শিশির গায়ে লাগতেছে, এতে করে মানুষ সন্ধ্যার পর থেকে কিন্তু জনজীবন একদম ফাঁকা হয়ে যায় এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তানিয়া, এটি ছিল আমার কাছে দিনাজপুরের শীতের সর্বশেষ খবর। দিনাজপুরে জনজীবনের শীতের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। প্রচণ্ড শীতে কাঁপছে রংপুরের মানুষ। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবলু রহমান। বাবলু, রংপুরে জনজীবনের শীতে কি ধরনের প্রভাব পড়েছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে কনকনে ঠান্ডার হিমেল হাওয়া কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এই রংপুর অঞ্চলের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু আসলে তারা ঘর থেকে বেরোতে পারছে না, যে আসলে এমন ঠান্ডা হিমেল হাওয়া, এই হাওয়ার কারণে কিন্তু তারা আসলে ঘর থেকে বেরোতে পারছে না। সাধারণ মানুষ কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে রংপুরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2। এই রংপুর অঞ্চলে মানুষের কিন্তু আসলে যেটি সমস্যা সেটি এই খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আসলে ঠান্ডার কারণে, কনকনে ঠান্ডার কারণে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের যে আসলে যে এই ঠান্ডার কারণে শিশু বৃদ্ধ মানুষ কিন্তু আসলে তাদের বিভিন্ন রোগে তারা রোগে সৃষ্টি হয়েছে এবং তাদের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া রোগে তারা আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলিতে বাড়ছে কিন্তু শীতজনিত কারণ। আপনাকে জানিয়ে রাখি যে এই রংপুর অঞ্চল কিন্তু একটু আলুর মৌসুমে, এই আলুর মৌসুমে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আলুর বিস্তলা এবং আলু পরিচর্যা করছে সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু রংপুরের
প্রতিদিনই কিন্তু তাপমাত্রা কিন্তু নিম্ন দিকে যাচ্ছে এবং তাপমাত্রা কমে যাচ্ছে এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের যে সমস্যা সেটি কিন্তু তারা আসলে গরম কাপড় পরিধান করে চলাফেরা করছে তাদের কিন্তু সমস্যার শেষ নাই এই অঞ্চলে কিন্তু একটু যে রংপুর অঞ্চলের মানুষের যে সমস্যা সেটি হচ্ছে যে তারা খেটে খাওয়া নিম্ন মানুষ কিন্তু বেশি রয়েছে তারা কিন্তু আসলে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে কিন্তু কর্মস্থলে শীতের কারণে কিছু ঠান্ডার কারণে যেতে পারছে না এই শুধু রংপুরের মানুষের আসলে এই সমস্যা এই ঠান্ডার কারণে কিন্তু তাদের এই উপকার সমস্যা ধারণ করছে এবং তাদের চরম বিপাকে পড়ছে এই রংপুর অঞ্চলের মানুষ তা নিয়ে এই ছিল আমার কাছে রংপুরে শীতের সর্বশেষ তথ্য রংপুর থেকে শীতের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবলু রহমান